আমরা যে বাড়ি বন্ধ করাই কোন মৌলভী বা কবিরাজের মাধ্যমে এই বন্ধ করাটা ইসলামী শরিয়া মোতাবেক কতটা জায়েজ দেখুন সুন্নাহ সম্মত বাড়ি বন্ধ অর্থাৎ যে বাড়িতে জিনের উপদ্রব হবে না ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব হবে না এটার পদ্ধতি হলো বাড়ির প্রত্যেকটা লোক ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবে তারে শয়তান তার সাথে ঢুকতে পারবে না হাদিসে আছে এবং ওই বাড়িতে গান বাদ্যযন্ত্র ছবি হা প্রাণীর ছবি প্রিন্ট করে টাঙিয়ে রাখা ইত্যাদি এগুলো থাকবে না তাহলে ইনশাআল্লাহ সেখানে শয়তানের উপস্থিতি থাকবে না এবং সেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হলে শয়তানের উপস্থিতি থাকবে না বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করলে সেখানে দুষ্ট জিন এবং শয়তান থাকে না হাদিসে স্পষ্ট আছে এবং এটা পরীক্ষিত আপনি সূরা বাকারা তেলাওয়াত চালু রাখেন নিজে চালু করেন অডিও চালু করে রাখবেন দেখবেন যে অনেক শয়তানি শয়তানের শয়তানি বাসা থেকে চলে গেছে অতএব ঘর বন্ধ করার জন্য এগুলো হলো সুন্নাহ সম্মত পদ্ধতি রাতের বেলা তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস কুল হুয়াল্লাহ কুল আউযু রব্বিল ফালাক কুল আউযু রব্বিন নাস তিনবার তিনবার পড়ে দুই হাতকে কোষ করে সেখানে ফু দিয়ে পুরো শরীর আপনি মুছে ফেলেন এ হলো শরীর বন্ধ ঘর বন্ধ শরীর বন্ধের জন্য সুন্নাহ সম্মত পদ্ধতি মেনে চলবেন এর বাইরে যদি কোনো আলেম কোরআনে কারিমের আয়াত পড়ে দোয়া পড়ে জিকির আজকার পড়ে ঘর বন্ধ করে ঠিক আছে এটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের শিরকি কাজ কাম করে এবং শয়তানের কাছে আশ্রয় নেওয়া হয় অনেক বাড়ির সামনে অনেক ঘরের সামনে দেখা যায় এখন এগুলো অবশ্য কমে গেছে একসময় দেখা যেত গরুর দুইটা শিং রাখা আছে না নেই এগুলো শিরক এর কারণে ইমান চলে যেতে পারে খুব ভয়াবহ একটা বিষয় এই শিং আপনাকে আপনাকে কিভাবে সেভ করবে বরং এই শিং এর কারণে শয়তান আরো বেশি আসার সম্ভাবনা আছে অতএব বিশেষ করে শয়তান পূজারীরা এই জাতীয় জিনিসপত্র রাখে অনেক বেশি যারা লুসিফার পূজা করে শয়তান পূজা করে এই শয়তান পূজারীরা গরুর শিং গরুর আপনার মাথার খুলি এই জাতীয় এগুলাকে নিয়ে তারা পুজো করে এবং শয়তানের পাওয়ার তখন তারা পায় তো এগুলো ইমান যাওয়ার মতো বিষয় এগুলো করা যাবে না ইমানদার দোয়া দরুদ পড়বে জিকির আজকার করবে আল্লাহর কালাম তেলাওয়াত করবে আজান দিবে এর মাধ্যমে ঘর বন্ধ শরীর বন্ধ সব হবে ইনশাআল্লাহ এর বাইরে আপনার ওই মুরগি জবাই করে তার রক্ত দিলেন ছাগল জবাই করে এর রক্ত দিলেন এটা প্যারাক পুতলেন ওখানে আপনার গরুর খুলি দিলেন ওখানে গরুর শিং ঝুলে রাখলেন এবং অনেক কিছু এরকম কাজ করলেন সেগুলো শিরকি কর্মকাণ্ড এগুলো করা যাবে না